বন্ধুরা শিল্পীজ কিচেন কাউন্টারে তোমাদের স্বাগত জানাই। আজকে সানডে, তো ভাবলাম আজকের সানডের জলখাবারের মেনুটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের জলখাবারে আমার আছে আলু মটরের তরকারি, কুমড়ো দিয়ে লুচি আর সেমাইয়ের পায়েশ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এইগুলো আমি তৈরি করলাম। প্রথমেই আমি পায়েসের জন্য 1.5 লিটার গরুর দুধ চালে বসিয়ে দিয়েছি। এরপর আমি 2 কাপ ময়দা লুচি ডোয়ের জন্য চেলে নেব। ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি আর পরিমাণ মতো নুন। এবার চিনি আর নুনটাকে ময়দার সাথে মিশিয়ে দেব। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। এখানে ঘিয়ের বদলে তেলও ব্যবহার করা যেতে পারে। এবার ঘিটা দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা কুমড়োটাকে আমি এভাবে গ্রেট করে নেব। এখানে প্রায় 200 গ্রামের মতো পাকা কুমড়ো আমি নিয়েছি, আর ময়দাটা আমি এই কুমড়ো দিয়েই মাখবো। এখানে কোনো জলের ব্যবহার করব না, আর যতটা লাগবে ততটাই আমি দেব। এবার এই কুমড়োটা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ঠেসে মেখে নেব। ময়দাটাতে আরও একটু কুমড়ো দিতে লাগবে। এবার আরও একটু কুমড়ো দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এদিকে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ সেমাই। দিয়ে দিলাম 3টে এলাচ, আর এলাচগুলোকে একটু থেতো করে দিয়েছি। আজকের পায়েসটা আমি তৈরি করব বাতাসা দিয়ে। সেমাইটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 200 গ্রাম বাতাসা। বাতাসাটা সবার শেষেই দিতে হয়, না হলে দুধটা কেটে যাবার সম্ভাবনা থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি নুন, আর এই নুনটা মিষ্টিটা ব্যালেন্স করে। দিয়ে দিলাম কিছুটা কাজু। পায়েসটা আমার হয়ে গেছে। এবার কিশমিশটা দিয়ে আমি নামিয়ে নেব। আর কিশমিশগুলো আমি 2 ঘন্টা আগেই উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি লুচিগুলো তৈরি করে নেব। 20 মিনিট পর ময়দার ডোটাকে আর একটু ভালো করে আমি মেখে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে বেলে নেব। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। এভাবে আমি বাকি সবগুলো লুচিও বেলে নেব। লুচিগুলো আমার মোটামুটি বেলা শেষ হয়ে গেছে। এবার এগুলো আমি সেঁকে নেব। তার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একটা লুচি দিয়ে দিলাম। দেখুন লুচিটা দেওয়া মাত্র কি সুন্দর ফুলে উঠেছে। অনেকেই বলেন লুচি ফুলতে চায় না, তো তাদেরকে আমি বলবো ময়ানটা যেন ভালোভাবেই দেওয়া হয়। ময়ান দেওয়া ভালো হলে লুচি অবশ্যই ফুলবে। একইভাবে আমি বাকি লুচিগুলোও ভেজে নেব। অনেকে হয়তো জানেনই না যে কুমড়ো দিয়েও এত সুন্দর লুচি হয়। এই ভিডিওটা দেখার পর অবশ্যই যারা কুমড়ো দিয়ে লুচি কখনো খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন, এটা খেতে অত্যন্ত ভালো হয়। লুচিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলু মটরের তরকারিটা তৈরি করব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 400 গ্রাম ছোটো আলু, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। এবার এটাকে হালকা ফ্রাই করে নেব। আলুগুলো আমার হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। এবার এই কড়াইতেই আর একটু তেল দিয়ে আমি গোটা মশলা ফোড়ন দেব। আর ফোড়নে আছে 3টে এলাচ, ছোটো 1 টুকরো দারচিনি, 1টা তেজপাতা আর 1/2 টি স্পুন গোটা জিরে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও একটু ভালো করে নেড়ে দেব। এরপর দিয়ে দিলাম ছোট টুকরো করে কেটে রাখা 1 কাপ টমেটো। একটু নেড়ে চেড়ে এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাকে আবার একটু মিশিয়ে দেব। এবার দিয়ে দেব একসাথে করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 2 টেবিল স্পুন পেস্ট দিয়েছি। দিয়ে দিলাম 1 টি স্পুন জিরে গুঁড়ো, 1 টি স্পুন ধনের গুঁড়ো আর 1 টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার সব ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইনগ্রিডিয়েন্টসের পরিমাণগুলো লেখা থাকে, আপনারা চাইলে সেখানেও দেখে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 টি স্পুন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ক্যান্ড মটর। আর এই মটরটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। ফ্রোজেন মটর হলে সেদ্ধ না করলেও চলে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকা তুলে এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এই রান্নাটা পুরোপুরি আমি মিডিয়াম ফ্লেমেই করেছি। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব नोटिफिकेशन सबार आगे आपनादेर काछेई पौंछबे। एटाके आरो किछुक्षण रान्ना करार पर दिए दिलाम 1 टीस्पून चीनी। এটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। রেডি আমার সানডে স্পেশাল ব্রেকফাস্ট। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। নমস্কার।